সো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাওন রয়েছি আপনার সঙ্গে, আপনারা দেখছেন টেক শাওন ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সো আমরা অনেকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি না। সো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে কোনো ফটো, যে কোনো ব্যাকগ্রাউন্ড ফটো আপনারা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নেবেন। সো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, তাহলে নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে যে কীভাবে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। সো ফ্রেন্ডস, এখন আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আপনারা কীভাবে যে কোনো ফটো থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সো তার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সে অ্যাপসটি আপনারা পাবেন প্লে স্টোরে। সো এখন আমি প্লে স্টোরে গেলাম। সো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বারে লিখবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ লিখে আপনারা সার্চ দিবেন। সো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে এখানে অনেক ধরনের অ্যাপ চলে আসবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। সো আপনারা এখান থেকে আপনারা তিন নাম্বারটি যে অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি, সো এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমার ডাউনলোড করা আছে, এটা এখন আমি ইনস্টল করব, ওপেন করব। সো ওপেন করার জন্য আমি অ্যাপসটির ওপর ক্লিক করলাম। সো অ্যাপসটির ওপর ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর আপনি এখান থেকে এখানে একটা ক্লিক করে দিবেন। সেই ক্লিক করে দেওয়ার পরে এটা কাটিয়ে দিবেন। সো দেওয়ার পরে আপনারা এখানে একটা ক্লিক করবেন। সো এখানে একটা ক্লিক করার পরে আপনারা যে ফটোটি আপনি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চাচ্ছেন আর কি, সো এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। সো তার জন্য আপনার সেই ফটোটা আগে সিলেক্ট করে নিতে হবে। সো তার জন্য আমি আমার এই ফটোটি আমি সিলেক্ট করে নিলাম। সো এই ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে খালি ক্লিক করবেন, অটোমেটিক এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। দেখুন, আমার অটোমেটিক এই ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। সো চেঞ্জ হয়ে যাওয়ার পরে দেখেন আমার এখানে হালকা হালকা কিন্তু একটু বোঝা যাচ্ছে যে আমার ফটোটি চেঞ্জ হচ্ছে আর কি। সো তার জন্য আপনাদেরকে এখান থেকে এটাতে ক্লিক করতে হবে। সো এটাতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এখানে এটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর হালকা একটু এখান থেকে কাটিয়ে নেবেন আর কি, তাহলে আপনি এটা বোঝা যাবে না যে এটা আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে আর কি। সো আপনারা আস্তে ধীরে করে নেবেন। সো আমি আপনাদেরকে জাস্ট খালি একটু দেখানোর জন্য আর কি। সো আমার এটা হয়ে গেছে আর কি। সো তারপর আপনারা উপরে একটা ডান অপশন দেখতে পাচ্ছেন, ওই ডান অপশনের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। সো ডান অপশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবার এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফটোটি এখানে চলে আসবে। সো তারপর আপনারা এখানে আবার একটা ক্লিক করে দেবেন, এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন উপরে, আর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ ইন এইচডি। সো এটা হবে না, ওপরে সেভ অপশনের উপর ক্লিক করলে আপনার এটা অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। সো তারপর আমি ব্যাগে এসে আপনাদেরকে দেখাচ্ছি। সো ব্যাগে আসার পরে সো দেখেন আমার এটা এখন বর্তমানে সেভ হয়ে গেল। সো আমি এখন আপনাদেরকে গ্যালারিতে দেখিয়ে দিচ্ছি। সো এখন আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পরে দেখেন আমার এই ফটোটির পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি এখন নাই। সো এইভাবে আপনারা এক ক্লিকে দেখেন আমি কিন্তু কোনো ফটো কিন্তু কোনো কাটাকাটি করিনি, জাস্ট এক ক্লিক করলাম আমার ফটোর থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। আপনারা যে কোনো ফটো থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এইভাবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।